আসসালামু আলাইকুম, আপনাদের দেখাবো যে আমাদের ইজি ফ্লিক্সে প্রো যে সফটওয়্যারটা আছে সেটা কীভাবে আপনারা ফার্স্ট টাইম ব্যবহার করবেন, এবং আপনাদের এভাবে যখন অপশনটা দেয় তখন আপনারা উনিকে বোঝান না যে ভাই এখানে ইউজার নেম পাসওয়ার্ড পিন কীভাবে কী সেইটা। তো প্রথমে যে অপশনটা আসতেছে এখানে দেখতে পাচ্ছেন ইজি ফ্লিক্সে প্রো, এই যে এটা এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এখান থেকে যে অ্যাপসটা আছে এটা এই অ্যাপসটাতে আপনি ক্লিক করবেন এবং প্রথমে এখানে ওপেন করবেন, তারপরে ইনস্টল। সফটওয়্যারটা আমাদের প্লে স্টোরে এখনও পাবলিশড হয় নাই, সময় লাগবে, এই জন্য সরাসরি ফাইল নিচ্ছি আমরা। এখান থেকে ওপেন করবেন, সব কিছু তো ক্লিক করে দেওয়ার পরে এরকম হোম পেজ চলে আসবে মেনু। তো এখানে এসে আপনারা যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম দেখে দেখে এখানে লিখবেন। তো যেটা যেভাবে আছে এখানে আব্দুর রাফি, যেটা বড় হাতের যেটা ছোটো হাতের সেটা সেভাবেই দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ড। এখন লগ ইনে ক্লিক করার পরে পিন চাইবে, ইয়েস করবো। ওপেন হয়েছে, ওপেন হওয়া মাত্রই এরকম অপশন চলে আসছে এখানে, আপনার যে পিনটা দেওয়া হয়েছে সেই পিনটা আপনাকে চেঞ্জ করতে বলতেছে। তো আপনার কারেন্ট পিন মানে এখন যে পিনটা আছে সেটা হচ্ছে কত, 1122। নিউ পিন, এখন আপনার চেঞ্জ করে আপনি নতুন একটা পিন দিবেন। তো আমি 1 2 3 4 দিলাম, আবার সেই 1 2 3 4। এখানে একটা জিনিস মনে রাখবেন, নিউ পিনে যেই পিনটা দিবেন কনফার্ম পিনেও সেটাই দিবেন, আর কারেন্ট পিনটা হচ্ছে আপনাকে যে পিনটা আমি দিয়েছি সেই পিনটা। এখন এখান থেকে সাবমিট করব, দেখেন নিচে লেখা হচ্ছে পিন চেঞ্জ সাকসেসফুলি। এখন নতুন যে পিনটা দিলাম সেই পিনটা দিয়ে ওপেন করব। এখানে সব কিছু চলে আসছে, আর ডিভাইস লকের অপশনটা কিন্তু এখানে শুরুতেই চলে আসে। তুমি এই জিনিসটা কেটে তাই বুঝতে পারে না আর ডিভাইস লক জিনিসটা কী আমি বোঝাই। আপনি যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কমলা কালার, এটা হচ্ছে আপনার ডিভাইসটা সিকিউর নাই, মানে যে কোনো মুহূর্তে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা আপনাকে ডিভাইস লক করতে হবে, সেজন্য করতে হবে কি, একদম উপরে যে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন সব অপশন আছে এখানে, এখান থেকে আপনারা চেঞ্জ পিন করতে পারবেন, চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি যেহেতু ডিভাইস লক করবো তো ডিভাইস লকের অপশনটা দেখাচ্ছি, ডিভাইস লকে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দিবেন, এখানে আপনার যে নতুন পিনটা দিয়েছেন সেটা দিবেন, দিয়ে ওকে করবেন। দেখেন নিচে লেখা হচ্ছে ডিভাইস লক সাকসেসফুলি। এই যে উপরে যে এখানে আপনার কমলা কালারটা ছিল সেটা কিন্তু আর থাকবে না, দেখেন এখন কিন্তু গ্রিন কালার। এখন এখান থেকে আপনারা ফ্লেক্সি লোড করতে পারবেন। তো কোন অপারেটরে করবেন সেটা সিলেক্ট করবেন, আমি এখানে রবি করতেছি, রবির এখানে স্পেশাল প্যাকেজগুলো দেওয়া আছে। তারপরে এখানে যে এখানে ক্লিক করলে আরও প্যাকেজ আসবে, এবং এখানে রিচার্জের যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের কাস্টম মোতাবেক রিচার্জ করতে পারবেন। দেখা যাচ্ছে যে এখানে অপশন দেওয়া আছে শুধু 150, 10, তো দেখা যাচ্ছে আপনি 25 টাকা করবেন। তো কাস্টমে ক্লিক করার পরে আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, অ্যামাউন্ট বেশি হচ্ছে আমি 1000 করতেছি। এখানে যখনই দিয়ে দিবেন তখনই আপনার এটা চলে যাবে। তো আমি এখানে জাস্ট 20 টাকা দিব, এবং এখানে দেখাচ্ছে আমার কস্ট, দেখেন এখানে আমার কস্ট দেখা যাচ্ছে
19 টাকা 40 পয়সা, মানে 20 টাকা রিচার্জ করেও আমি ইনস্ট্যান্ট 60 পয়সা লাভ করতেছি। আমি কনফার্ম করে দিই, চলে গেছে। যেহেতু ভিডিওটা আমি করতেছি রাত 12:55 বাজে, আর সেম এরকম অপশন আপনার শুধু রবি না, বাংলা লিঙ্কে সেম একই অবস্থায় আপনারা সব কিছু রিচার্জ করতে পারবেন। এবং এখান থেকে প্যাকেজে গেলেও আপনারা ওই একই অপশনই দেখতে পাবেন এগুলো। এবং এখান থেকে যে আপনার আরেকটা অপশন হচ্ছে বিকাশ, বিকাশ করতে গেলে আপনি এখানে আপনার নাম্বারটা, যে অবশ্যই ভালো করে নাম্বারটা দেখে শুনে দেবেন, কারণ বিকাশ নাম্বার অনেকে ভুল করে। এখানে বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, কন্টিনিউ করার পরে নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার এখানে পিন নাম্বার চাইবে। আপনি যে পিনটা দিয়েছেন 1234, পিনটা দিলে কনফার্ম করলে টাকাটা চলে যাবে। যেহেতু আমি টাকা পাঠাবো না, জাস্ট আপনাদের দেখাচ্ছি এরকম করে রকেটে নগদে সব কিছুতে করতে পারবেন। আর যে আমি রিচার্জটা করছি যেটা, সেটা হচ্ছে হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সব ট্রানজেকশন। তো এখানে আমি যে টাকাটা পাঠিয়েছি আমার টাকাটা চলে গেছে, এখানে কমপ্লিট দেখাইছে, এখানে আপনারা সবসময় দেখতে পাবেন আমি টাকাটা পাঠাইছি কখন, 12:55 মিনিট 37 সেকেন্ড। আর টাকাটা চলে গেছে হচ্ছে 12:56 মিনিট 23 সেকেন্ড, অনলি 25 সেকেন্ডের মতো সময় লাগে আমাদের ফ্লেক্সিবল করতে। সেটা আপনার দিনটা 24 ঘন্টা যে কোনো সময় করতে পারবেন, এবং বিকাশও আমাদের অটোমেটিক সার্ভিস। আর অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, ডিভাইস লক কীভাবে করতে হয় সেটা অবশ্যই আপনারা করে নেবেন। এবং এখান থেকে কীভাবে রিসেলার বানাইতে হয় সেই ভিডিওটা আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন, ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে বিকাশের অপশনটা দেওয়া আছে, সরি রিসেলার অপশনটা কীভাবে বানাইতে হয়। আশা করি বুঝতে পারবেন, ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে জানিয়ে দিবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।